लुची तरकारी होतो झालझाल किना भालो होतो जाने मा के बोलले मा कोरे दितो किन्तु मा जदि कोरे दितो ताहले तोमादेरके एई जायगाटार खोज आमि कि कोरे देखातम। তো আজকে কিন্তু আমি চলে এসেছি আবারও বিরাটিতে, যেখানে কিন্তু আমরা খাবো আজকে শ্রীরাম মুখরোচক থেকে, যেখান থেকে আমরা খেয়েছিলাম আগের দিন দু টাকায় বেশ অনেক ধরনের চপ। আজকে আমরা সেখানেই খাবো হলো দু টাকায় কচুরি, তার সাথে আনলিমিটেড তরকারি। দাদা কচুরির সাথে আলু তরকারি আর কি আছে বলো? আলু তরকারি আছে আর ছোলার ডাল আছে। বেশি কোনটা লাগে, আলু তরকারি না ছোলার ডাল? আলু দমটা লাগে বেশি। তার মানে তোমার দোকানে আলু দমটা সকালে আর কি বেশি স্পেশাল? স্পেশাল স্পেশাল সকালবেলা। তো এই সমস্ত দোকানগুলো আমার মনে হয় যে আমাদের তো অন্যান্য জায়গাতে যাই, বাট এই দোকানগুলোর হয়তো পরিচিতি বা খোঁজ খুব একটা কারোর কাছে থাকে না। তো সেগুলো যদি তোমাদেরকে দেখাতে পারি সেটা একদিক থেকে না সত্যি আমাদের নিজেদেরও ভালো লাগে। আর যেটা বলছিলাম স্টেশনে ভিডিও করলে যেটা হয় কিছুক্ষণ বাদে বাদে মাইকে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে যায়, কিন্তু আমাদের সেগুলোকে সব ভুলে গিয়ে আমাদের কিন্তু এখানে খাবারে ফোকাস করতে হবে। আমরা এখানে আজকে ভেবেছি যে আলুর দম এবং ছোলার ডাল দুটোই একেবারে টেস্ট করে দেখবো, যদিও আলুর দমটা একটু বেশি টেস্টি মনে হচ্ছে দুটোই খেয়ে দেখবো। আর হ্যাঁ, তোমাদের যদি এখানে আসার ইচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি বিরাটি স্টেশনে দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মের ওপরেই কিন্তু দোকানটা। আগের ভিডিওতে অলরেডি আমি বলে দিয়েছি অ্যাড্রেসটা, যদি না দেখে থাকো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারো আগের ভিডিওটা। তোমাদের দোকানের নামটা কি আগেতে নাম জিজ্ঞেস করা হয়নি? আমাদের দোকানে শ্রীরাম মুখরোচক, কিন্তু সবাই দু টাকা মুখরোচকে জানে। দু টাকা মুখরোচক, শ্রীরাম মুখরোচকটা দু টাকা মুখরোচক হয়ে গেছে। আর আগের দিন এসে কিন্তু দেখেছিলাম যে স্পিডে তুমি চপ ভাজছিলে, আজকে কিন্তু তার থেকেও ডবল স্পিডে কিন্তু তুমি আজকে এই কচুরি ভাজছো, কারণ আজকে দোকানে একাই আছো। একাই কিন্তু একাই একশো পুরো দোকান চালানোর জন্য, একদিকে এইদিকে তরকারি, এদিকে বেলা, এদিকে ভাজা, সব একাই একশো একদম। আর কেউ যদি কচুরির সাথে আবার তরকারি চায় তাহলে সেটা কি ফ্রি? মানে কতবার তাও দেওয়া যায়? তরকারি পাঁচ পিসে আমাদের যা তিনবারও লোক চেয়ে নিয়ে খায়। আর কেউ যদি দু রকম তরকারি চায়? হ্যাঁ দেওয়া যাবে, কোনো ব্যাপার না, দুটো মিশিয়েও লোক খাচ্ছে। আর এই কচুরিটা প্রতিদিনই তো পাওয়া যায় বলো? তো কখন দিয়ে শুরু হয়? সকালে? সকাল 8টা দিয়ে শুরু হয়। আর কতক্ষণ অবধি থাকে বেলাতে? বেলা নেই, সারাদিন চলে রাত 10টা পর্যন্ত। শ্রীরাম মুখরোচকে আগের দিন তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েছিলাম এখানে কি কি ধরনের চপ পাওয়া যায় মাত্র দু টাকাতে। আজকে কিন্তু এখানকার স্পেশাল যেটা লুচি 10 টাকায় 5 পিস মানে 2 টাকা করে, সেটার জন্য আজকে আমি এসেছি। আগের দিন আমরা কচুরিটা খাইনি, তাই আজকে মনে হলো একটু এখান থেকে একটু গরম গরম লুচি আর তার সাথে এখানকার তরকারি আর ছোলা ডাল দিয়ে সকলে ব্রেকফাস্টে সারা যায়। যারা চ্যানেল নতুন আছে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ বাঙালি বাড়িতে কিন্তু এই ধরনের পকেট ফ্রেন্ডলি এবং বাজেট ফ্রেন্ডলি এবং দারুণ দারুণ টেস্টি খাবারের খোঁজ আমি তোমাদের জন্য দিতে থাকবো। তাই সাবস্ক্রাইব করে না থাকলে কিন্তু তোমরা সেগুলো মিস করবে, ফটাফট সাবস্ক্রাইব করো। তো এই তো কাকু চলে এসেছে, এবার একটু দাদার হেল্প হলো, কারণ এতক্ষণ ধরে দেখছিলাম এত ভিড়ের মধ্যে দাদা কিন্তু একা হাতে করছিল, একটু তো সমস্যা হয়ই। তো কেমন আছো বলো কাকু? এই ঠাকুরের কৃপা চলছে, এই তো স্নান করে ঠাকুর সেবা দিয়ে এই দোকানে এলো। আচ্ছা আচ্ছা, আমি জানি আজকে রবিবার, আজকে একা ও পারবে না, তবু বাড়ির কাজটা তো দেখতে হবে, ঠাকুর সেবা তো দিতে হবে, তাই আমার আসা একটু দেরি হয়ে গেছে। তো অনেক তো কথা হলো, অনেক বক বক হলো, এবার চলো একটু খাওয়া দাওয়া করা যাক।
লাগছে না একটু তো লোভ লাগছে কি বলিস রাজ লোভ তো লাগছে দেখো সাদা সাদা ফুলকো ফুলকো লুচি তার সাথে বেশ লাল 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 আলুর দম দেখে কিন্তু দারুণ লোভ লাগছে রবিবারের সকালে ব্রেকফাস্ট কিন্তু একেবারে জমে যাবে এটা তো এই যে আমাদের হাতে কিন্তু চলে এসেছে স্পেশাল দু টাকার লুচি এই যে এটা হলো দু টাকার লুচি বেশ খাস্তা খাস্তা লুচি তার সাথে বেশ লাল লাল আলুর দমটা কিন্তু বেশ লোভনীয় লাগছে দেখে আর চলো এবার এই দু টাকার লুচি খাওয়া যাক চলো এবার হামলা করা যাক আর তো লোভ সামলানো যাচ্ছে না এই যে লুচি আর তার সাথে এই যে এরকম তরকারি তা জানা যাচ্ছে তো ঠিক আছে তরকারি গরম 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 ধোয়াটা বেরাচ্ছে জাস্ট দেখো চলো এরকম ছোট ছোট লুচি একবারেই একটা মুখে ঢুকে যাবে তাই তো অসম লাগছে আলু দমটা না সেরা হয়েছে সেরা দারুণ লাগছে আলুর দমটা খেতে তার সাথে লুচিটা এত সুন্দর নরম এত সুন্দর সফট রয়েছে ছোট ছোট খাস্তা হ্যাপি লাগে খেতে এই দেখুন একটা জিনিস দেখলাম আগের দিনও চপের ভিডিও গুলো করেছি আজকে হলো এই কচুর ভিডিও করলাম একটা জিনিস দেখলাম প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু যথেষ্ট ভালো লাগলো আমার এখন অব্দি কোনো খাবার দেখলাম না যেটা একটু একটু কম রেটেড হতে পারে এরকম না প্রত্যেকটা খাবারই বেশ টেস্টি বেশ দারুণ খেতে তার সাথে সাথে একটু চুরি আমি শিওর এরকম 10 টাকা এক প্লেট নেওয়ার পর তোমাদের এক প্লেটে মন ভরবে না মনে হবে আরেক প্লেট নিয়ে 10 টাকা হ্যাঁ তরকারি কিন্তু চাইলে তোমরা মোটামুটি 2-3 বার কিন্তু পেয়ে যাবে আরে এতটা তরকারি দেওয়া হয় আর তরকারির প্রয়োজন পড়ে না কি লোভ লাগছে লোভ লাগলে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিতে হবে তাই না এত ভালো একটা জায়গা খুঁজছিলাম আলুর দমটা কিন্তু বেশ ঝালঝাল লাগলো আর তার সাথে এই লুচিটা দিয়ে বেশ ভালো লাগলো খেতে হ্যাঁ যারা একটু ঝাল খাও তাদের তো একটু ঝাল লাগতেই পারে আর আলুর দম এরকম একটু ঝালঝাল না হলে ভালো লাগে না এটা তো আমি খাচ্ছি অবশ্যই চল তোমাদেরকে এবার ছোলার ডালটা একটু দেখিয়ে দিই আরেক প্লেট নেবো যেখানে আমরা কিনা লুচিটা খাবো ছোলার ডাল এবার হলো নিয়ে দিলাম আমি ছোলা ডাল দিয়ে লুচি এটাও কিন্তু 10 টাকা আর হ্যাঁ তোমরা চাইলে কিন্তু দুটো তরকারি মিক্স করেও নিতে পারো মানে একবার ধরো তোমরা খেলে 10 টাকা লুচি দিয়ে একবার খেলে হলো আলুর দম দিয়ে বা আরেকবার খেলে হলো ছোলা ডাল দিয়ে দুটোই কিন্তু একেবারে ফ্রি আর হলো আনলিমিটেড চলো ছোলা ডালটা কিন্তু বেশ একেবারে যে ঘন এমন না একেবারে পাতলা এমন না বেশ মিডিয়াম কনসিস্টেন্সিতে আছে আর এই লুচিটা এত ছোট ছোট এটা কিন্তু একবারে খেয়ে নেওয়া যাচ্ছে তাই তো ডালটা কিন্তু একদম লাইট লাগছে মানে আলুর দমটা ছিল একটু ঝালঝাল মতো একটু রিচ আর সেই তুলনায় ছোলা ডালটা একেবারে লাইট একেবারে হালকা মানে যারা একটু ঝাল ডাল কম খাও তাদের জন্য ঠিকঠাক আছে এটা আমি তো এটা দিয়ে খাচ্ছি ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরা কারা আসলে এখানে আলুর দম দিয়ে খাবে আর তোমরা কারা এখানে ছোলা ডাল দিয়ে খাবে আমার মনে হয় যারা একটু ঝাল খেতে ভালোবাসো তারা কিন্তু আলুর দম দিয়ে খেতেই বেশি প্রেফার করবে দুটো দিয়ে কিন্তু বেশ দারুণ লাগছে খেতে যেহেতু লুচিটা একদম পুরো খাস্তা ভাবে ভাজা হয়েছে তার জন্য দুটো দিয়ে কিন্তু বেশ দারুণ লাগছে গরম গরম লুচি তার সাথে ছোলা ডাল ব্যাস আলাদাই একটা লেভেলের টেস্ট আর হ্যাঁ তোমাদের কাছে যদি এরকম জানা কোনো জায়গার খোঁজ থাকে আমাকে অবশ্যই জানাইও আমি কিন্তু সেই জায়গাটা অবশ্যই যাওয়ার চেষ্টা করব আর চলো এনজয় করা যাক আজকে রবিবারে স্পেশাল এই 2 টাকার ব্রেকফাস্ট আরেকটা কথা জানিয়ে রাখা ভালো এটা কিন্তু অ্যাকচুয়ালি লুচি কচুরি না কচুরিতে সাধারণত ডালের যে পুরটা দেওয়া থাকে বাট এখানে কিন্তু কোনো পুর নেই এটা হলো সাধারণ ঘরের তৈরি লুচির মতনই কিন্তু এটা টেস্ট হবে তাই যদি তোমরা এটাকে কেউ ডাল পুরের যে কচুরি ভেবে এটাকে ভুল করো তাহলে কিন্তু চলবে না এটা কিন্তু একদম সিম্পল লুচি কি ঠিক তো রাখো ঠিক দেখানোর বলো সবই তো দেখিয়ে দিলাম তোমাদেরকে অ্যাড্রেসও বলে দিলাম আর এবার হলো কাজ তোমাদের এখানে আসার যদি এই বিরাটি দিয়ে কোনো সময় যাওয়া হয় আর একটু হাতে সময় থাকে তাহলে কিন্তু বলবো সকালবেলা আর এখানে কচুটা কিন্তু সকালবেলা না সারাদিনই থাকে এখান থেকে অন্তত খেয়ে দেখো ভালো লাগবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখো তোমার সাথে আর একটা নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি অবশ্যই সেটা হবে খাবারের ভিডিও তবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখতে থাকো বাংলা বাড়ি চলো